আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর আপনারা সকলেই জানেন, কোনো অ্যাপ্লিকেশনের যদি জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটির ভিতরেই বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 5টি সিকিউরিটি সেটিংসের সাথে পরিচয় করে দেব এবং এই 5টি সিকিউরিটি সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই সেটিংসগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত, তা না হলে হোয়াটসঅ্যাপের ভিতরে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, কী সেই সেটিংসগুলো, কীভাবে এই সেটিংসগুলো আপনারা অন করবেন, কী কাজ করে এই সেটিংসগুলো, এবং এই সেটিংসগুলো থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, সকল কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, শুরুতেই আপনাদেরকে যে সেটিংসটির সাথে পরিচয় করে দেবো, এই সেটিংসটি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রাখলে আপনার ফোন যদি আনলক অবস্থায় কোথাও থাকে তাহলে অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করতে চায় তাহলেও সেও প্রবেশ করতে পারবে না। এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে এখান থেকে 3 মাইনাসে প্রেস করবেন, তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন, তারপর এখান থেকে চলে আসবেন অ্যাকাউন্টস অপশনে, তারপরে এখান থেকে আপনি চলে যাবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে গেলে দেখবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক নামের একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটিতে প্রেস করবেন। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এই অপশনটিতে প্রেস করে দিবেন এবং এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন, তাহলেই দেখতে পারবেন যে এইখানে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট লকটি অ্যাক্টিভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের ভিতরে। তার মানে আপনার এই হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়বে। আপনার ফোনটি যদি আনলক অবস্থায় থাকে, আপনার ফোনে যদি কোনো স্ক্রিন লক না থাকে, তাহলেও কেউ আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আনলক, এখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট। তো এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি ইমিডিয়েটলি দিয়ে দিলাম, তার মানে আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলেই আবার এখানে ঢুকলেই আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে এখানে প্যাটার্নের অপশন পাবেন কিংবা পাসওয়ার্ডের অপশন পাবেন। এবার আমরা দ্বিতীয় একটি সেটিংসের কথা জানবো হোয়াটসঅ্যাপের, সেটা হলো আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আসার পরে এখান থেকে 3 মাইনাসে ক্লিক করবেন, 3 মাইনাসে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক ডিভাইস নামের এই অপশনটিতে প্রেস করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো ভিউয়ার্স, যদি আপনার হোয়াটসঅ্যাপটি কোথাও লিঙ্ক করা থাকে, তার মানে আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ ব্যবহার করে থাকে, তাহলে তার ইনফরমেশন এখানে চলে আসবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অন্য আরেকটি হোয়াটসঅ্যাপ পেজে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম উইন্ডোজ। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে 8:49 PM, তার মানে 8:49 এই যে গুগল ক্রোম উইন্ডোজ, তার মানে কম্পিউটারের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করা হয়েছিল, আর এটা কিন্তু আমি নিজেই, যার কারণে আমার কোনো কিন্তু ভয়ের কোনো বিষয় নেই। যদি আপনার ডিভাইসে যদি এরকম অপশন থাকে এবং আপনি যদি এটা না চিনে থাকেন, তাহলে আপনি ইমিডিয়েটলি এটার উপরে ক্লিক করে এখান থেকে লগ আউট অপশনে প্রেস করে দিবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটি সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপ অন্য কেউ লগ ইন করে ফেলতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপটি কি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। এবার আপনাদেরকে জানাবো তৃতীয় সেটিংস, সেটা হলো অনেক সময় দেখা যায় আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে অ্যাক্টিভ আছেন কিন্তু আপনি চান না যে আপনি কখন অ্যাক্টিভ ছিলেন সেটা কেউ জানুক। এটা অফ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে 3 ডটে প্রেস করবেন, সেটিংসে চলে যাবেন, অ্যাকাউন্টস অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে প্রাইভেসিতে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন নামের একটি অপশন, এখানে আপনারা এটাকে নোবডি করে দেবেন। নোবডি করে দিলে আপনি কখন হোয়াটসঅ্যাপে ছিলেন, লাস্ট সিন যে লেখা আসে সেই লাস্ট সিন অপশনটি আর থাকবে না এবং অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি কখন হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন। এবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করে দেব। এই সেটিংসটি প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ ইউজারের জানা উচিত, তার কারণ এই সেটিংসটি যদি আপনি না জানেন তাহলে আপনার হারিয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া চ্যাটগুলো আপনি ফেরত আনতে পারবেন না। যেমন মনে করুন আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেল এবং অন্য মোবাইল ফোনে আপনি আপনার সিম নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ লগ ইন করলেন, কিন্তু সেখানে কিন্তু আপনি কোনো প্রকারের ব্যাকআপ পাবেন না এবং আপনার যে চ্যাট হিস্টোরিগুলো ছিল সেগুলো কিন্তু আপনি আর পাচ্ছেন না। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আপনার যে চ্যাট হিস্টোরিগুলো রয়েছে সেই চ্যাট হিস্টোরিগুলো ব্যাকআপ রাখতে পারেন, আর এই চ্যাট হিস্টোরিগুলো ব্যাকআপ রাখবেন আপনার গুগল অ্যাকাউন্টের ভিতরে। আর এই ব্যাকআপ রাখার জন্য আপনি চলে যাবেন 3 মাইনাসে, তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে এবং এখান থেকে আপনি চ্যাটস অপশনে ক্লিক করবেন। চ্যাটস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ নামের একটা অপশন রয়েছে, আপনার এখান থেকে চ্যাট ব্যাকআপ এই অপশনটিতে প্রেস করবেন। এই অপশনটিতে প্রেস করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড
এনক্রিপ্টেড ব্যাকআপ এই অপশনটিতে আপনারা প্রেস করবেন এবং এটাকে আপনারা টার্ন অন করে দিবেন। এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে যে কোনো একটি ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে এখানে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দিবেন, তারপরে এখানে আপনি একটি পাসওয়ার্ড এখানে বানিয়ে এটাকে নেক্সট দিবেন, তারপরে আবারও সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশনে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট লেখা রয়েছে, ক্রিয়েট লেখাতে ক্লিক করলেই এখানে দেখবেন এটা এনেবল হয়ে যাবে এন্ড টু এন্ড এনক্রিপশন অপশনটি। এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু ব্যাকআপ চালু হয়ে গেছে। এবার আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশনে প্রেস করবেন। গুগল অ্যাকাউন্ট অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনার ফোনে অ্যাক্টিভ থাকা যতগুলো জিমেল রয়েছে, গুগল অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসবে। এবার আপনি যেই গুগল অ্যাকাউন্টের ভিতর আপনার হোয়াটসঅ্যাপটি ব্যাকআপ নিতে চান সেই গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করে এখান থেকে ওকেতে প্রেস করবেন, তারপরে অ্যালাউ পারমিশন চাইবে, অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ এই অপশনটিতে এসে আপনারা এটাকে ডেইলি করে দিবেন। তাহলে ডেইলি যে নতুন নতুন চ্যাটিংগুলো আসবে সেই চ্যাটিংগুলো কিন্তু আপনার জিমেলের ভিতরে ব্যাকআপ হয়ে থাকবে এবং আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় কিংবা হোয়াটসঅ্যাপ যদি ডিলিট করেও ফেলেন, পরবর্তীতে যখনই আপনি লগ ইন করবেন এবং সেই মোবাইলে যদি আপনার জিমেলটি লগ ইন করা থাকে তাহলে সাথে সাথে কিন্তু আপনি ব্যাকআপগুলো নিতে পারবেন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ওভার এখানে ওয়াইফাই অনলি দেওয়া রয়েছে, আপনারা এখানে ওয়াইফাই অর সেলুলার এই দুটি অপশন দিয়ে রাখবেন, অথবা আপনার যদি শুধুমাত্র ওয়াইফাই থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাই অপশনটি এখানে দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এবার পঞ্চম সেটিংস তার মানে লাস্ট সেটিংয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, এটা হচ্ছে একটি সিকিউরিটি সেটিংস। আর এই সেটিংস হলো আপনার মোবাইল ফোন থেকে যদি কেউ ওটিপি পাসওয়ার্ড নিয়ে নেয় হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করার জন্য, তারপরও সে তার ফোনে আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাক্টিভ করতে পারবে না। আর এই কাজটি করার জন্য আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করে দিতে হবে। তো এখান থেকে থ্রি ডটে প্রেস করবেন, সেটিংসে চলে যাবেন, অ্যাকাউন্টসে চলে যাবেন, এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন রয়েছে, আপনারা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে এনেবল অপশনে প্রেস করবেন, তারপরে এখানে একটি পাসওয়ার্ড আপনারা বানিয়ে দিবেন। পাসওয়ার্ড বানিয়ে দেওয়ার পরে আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস যদি না থাকে তাহলে এখান থেকে স্কিপ অপশনে প্রেস করে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দিলেই দেখতে পারবেন আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেলে প্রপারলি, যখন টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে তখন আপনার ফোনের থেকে যদি ওটিপি নিয়ে, আপনার সিম থেকে ওটিপি নিয়ে যদি অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করতেও চায় তাহলেও কিন্তু যে পাসওয়ার্ডটি এই মুহূর্তে আমি সেট করলাম এই পাসওয়ার্ড ছাড়া সে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবে না। তো ভিউয়ার্স, আপনি যদি এই পাঁচটি সেটিংস আপনার হোয়াটসঅ্যাপে অন করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না। ভিউয়ার্স, আশা করছি এই সেটিংসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভিতরে অনেকেই এই সেটিংস সম্পর্কে আগে থেকেই জানেন, তো যারা জানেন মূলত তাদের জন্য ভিডিওটি তৈরি করেনি, যারা মূলত জানেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। সুতরাং আপনাদের ভিতরে যারা জানেন না তাদের কাছে কোন সেটিংসটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।